আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম ভিটা উৎসবে, তো আপনাদের জন্য ছোট একটা ভিডিও করে নিয়ে এসেছি। আমি আজকে গিয়েছিলাম ইউএর পিঠা উৎসবে, তো এখানে দুদিন ব্যাপী পিঠা উৎসব চলবে। তো পিঠা উৎসবে কিন্তু অনেক মজা হয়, অনেক বাঙালিরা আসে, সবাই একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ হয়, অনেক ভালো লাগে। তো এখানে অনেক প্রকারের পিঠা নিয়ে এসেছে এবার দেখলাম। তো পিঠা কিন্তু খেতে সবাই ভালোবাসে, আর এখানে পিঠা ছাড়াও কিন্তু আরও অনেক আইটেম রয়েছে। সাথে আপনারা এখানে পাকিস্তানি ড্রেসও পাবেন, আরও অনেক ধরনের জিনিস এখানে এনেছে এবার। তো প্রতি বছরই এখানে কিন্তু পিঠা উৎসব উদযাপন করা হয়, তবে করোনার কারণে দু তিন বছর অফ ছিল। তো এখন ইনশাল্লাহ রেগুলার প্রতি বছর পিঠা উৎসব হবে আশা করি। তো এখানে তো আমরা আসছি, পিঠা দেখতেছি, পিঠা খেলাম, দেখলাম। আসলে ভিডিওর কারণে পিঠা ভিডিও করার সময় আমি পিঠা খাওয়াটা ভিডিও করতে পারি নাই। তো এই আর কি, যে আমার মেয়ে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, ওরাও আছে, সবাই এসেছি ফ্যামিলি। আর এখানে আছে পরিচিত, আরও অনেকেই আসছে। তো আমরা কিন্তু অনেক মজা করতেছি, এনজয় করতেছি। এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায়, পোলাও, রোস্ট, আপনার চিকেন, বারবিকিউ চিকেন, আরও অনেক কিছু, সাদা ভাতও চাইলে আপনি এখানে পাবেন। তো অনেক মজা হয়েছে, আর অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগছে। আসলে বিগত 3 বছর তো করোনার কারণে অনেক কিছু অফ ছিল, অনেক আয়োজন, অনেক কিছু মিস করছি। তো এখন আবার এগুলো আসছে, তো ভালোই লাগতেছে দেখতে, কিন্তু অনেক এনজয় করতেছি আমরা সবাই। তো সবাই মিলেমিশে আর কি এখানে অনেক কিছু দেখলাম, পিঠাও খাইলাম। তো এই তো ঘুরতেছি 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 ঘুরতে ঘুরতে অনেক পরিচিতদের সাথেও দেখা হয়ে গেল। আর এই তো আমি ভিডিও করতে করতে আমার পিঠা খাওয়াটাই মনে হচ্ছে যে শেষ হয়ে যাবে। আর পিঠা তো সবাই নিচ্ছে, খাচ্ছে। তো মুনিয়া বাবা বলছে তুমি শুধু ভিডিওই করবা, পিঠা কি খাবা না নাকি? আমি বলছি তোমরা খাও, আমি ভিডিও করে তারপরে খাবো, এই আর কি। তো তো বরাবরের মতো আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ জাগায়। আর আমি এখানে তো আমার মেয়ে চটপটি খাবে, তো ওর জন্য চটপটি অর্ডার দিয়েছি। তো ওনারা চটপটি তৈরি করে আমাকে দিচ্ছে, তো আমি তো আমার মেয়েকে দিলাম, ও এখন খাবে। তো এই আর কি, আজকের মতো আমার এই ভিডিওটি এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।